আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা রেখে সবাই ভালো আছো? তো আমি আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ডিজাইনের জামা, মানে গজ কাপড় দিয়ে কীভাবে সুন্দর করে জামা পাজামা তৈরি করা হয় সেটা শেয়ার করবো। তো এখানে সামনে দেখতে পাচ্ছ যে লম্বা স্টেপ যে কাপড় আছে, এটা হলো লিলিয়ান কাপড়। এটা তিন হাত পানা বহরের কাপড়, আর এখানে আমি ম্যাচিং নিয়েছি কালো কাপড়, এটাতে জামা হবে। তো আজকে শুধু কাটাটাই দেখাবো, তা পায়জামাটা এখানে কীভাবে কাটবে সেটা আর কি দেখাচ্ছি। তা কাটবে আমার মেজিয়াপা, এখানে 35 ঝুলের পায়জামা হবে, এটা প্যান কাটিং পায়জামাটা এটাকে বলে, ওটা কাটবে। তা ঝুলের মাপটা বা কোথায় কতটুকু রাখছে এটা আপা বলে দেবে। এই যে পায়জামাটা প্যান্ট কাটিং পায়জামাটা চার ভাঁজ করে নিয়েছি এবং এখানে চার ভাঁজে 38 পর্যন্ত রেখেছি। এবার এখান থেকে ঝুল কাটতে হবে, 35 ঝুলের কাটবো, সেই জন্য 40 পর্যন্ত কাপড় রাখবো, উপরে নিচে ভাঙতে হবে, সেটুকু রেখে ভাঙতে হবে এই জন্য। এবার হাইটা এখান থেকে নিব, এই 2 ইঞ্চি বাদ রেখে 15 পর্যন্ত কাটবো, 15 পর্যন্ত হাইটা থাকবে। এখান থেকে দাগ দিয়ে নিব। এবং আমি এই প্যান্ট কাটিং পায়জামা সহজ পদ্ধতি করছি এই জন্য যে এখানে কেটে নিলাম না, এখান থেকে কাপড়টা একটা সেলাই দিয়ে নেব, চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আর কাটা লাগবে না, এখানে এমনি সেলাই করলেই হয়ে যাবে। আচ্ছা, 8 ইঞ্চি 8 ইঞ্চি পার্ক আছে, 8 ইঞ্চি দিলাম, চার ভাজা 8 ইঞ্চি ঢোলা রাখলাম এখান থেকে। এই যে এইভাবে এখন একটা মার্ক করে নিব। এই যে আমার দাগ হয়ে গেছে, এখন একটু কেটে নিব। এই যে হাইটা কেটে নিলাম 15 ইঞ্চি পর্যন্ত, এখানে পাশ সাইডটা কেটে নেব। এই যে কাটা কমপ্লিট, কাটা হয়ে গেছে। কত সহজে কিন্তু পায়জামাটা কাটা হয়ে গেছে। এখন যখন সেলাই করবো পায়জামাটা, পরবর্তীতে আমি সেলাইটাও দেখিয়ে দেবো। এখন আমি জামাটা কীভাবে কাটবে ওটাও দেখিয়ে দেবো, জামাটা পায়জামাটা একসঙ্গে কাটা দেখিয়ে দেবো, সেলাইটা পরে আলাদা করে দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন জামাটা কাটা হবে। এখানে যে কাপড়টা সাইডে ছিল পায়জামার কাপড়, যেহেতু এই কাপড়টা লিলিয়ান কাপড় বহরে বেশি থাকে, তো সাইডের কাপড় থেকে জামার ডিজাইন করা হবে। আর এখানে জামাটা কালো কাপড় নিয়েছি, তা কীভাবে কাটবো ওটা আর কি দেখিয়ে দিচ্ছি। এখন এখানে জামার ঝুল হবে কয় ইঞ্চি? 45 ইঞ্চি ঝুল হবে। তো এখানে 45 ইঞ্চি ঝুল দিতে গেলে সেখানে কাপড় লাগবে কয় গজ? এখানে 2 গজ 6 গিরে কাপড় হলে হয়ে যাচ্ছে। আর এই যে কাপড় এখানে 2 গজ 10 গিরে কাপড় নিয়েছি, চার ভাঁজ করে নিয়েছি এভাবে। এই যে কাপড়টা এভাবে চার ভাঁজ করে নিয়েছি। এখন এই ঝুলের মাপ নেব, 45 ঝুল 45 ঝুল হবে। আর এখানে পুটের মাপ নেব 16 ইঞ্চি, চার ভাঁজে 8 ইঞ্চি নেব এখান থেকে। আর এই বগলের এই জায়গা এখান থেকে 8 ইঞ্চি নিব। আর এখান থেকে নিব বডি হচ্ছে 48, 12 ইঞ্চি নিব। বডি সেজন্য এখানে চার ভাঁজে 12 ইঞ্চি নিব। এই যে 12 ইঞ্চি নিলে এখান থেকে আর কমরটা হবে 46, যেহেতু 11, 11.5 ইঞ্চি নিলাম এখান থেকে। আর এখানে শেষের মাপটা হবে 22 ইঞ্চি, এটা স্বাস্থ্য ভালো মেয়েদের জন্য, এই জন্য সব দিক দিয়ে ঢোলা লাগছে। আর এই কোমরের এই কাটার এখানটা নিব 52 ইঞ্চি, তাহলে 13 ইঞ্চি নিলাম চার ভাঁজে। এই যে একটু বাড়তি করে রেখেছি কাটার জন্য, আর এইটুকু সেলাই হবে এই জন্য এটা একটা দিয়েছি। আর এই যে নিচের আড়েটা নিব হচ্ছে 28 ইঞ্চি, তাহলে 28 ইঞ্চি নিলে এই এখান থেকে 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। এই যে এখান থেকে 1 ইঞ্চি কাপড় বেশি রাখলাম। আর গলা হচ্ছে 5 ইঞ্চি দিব গলা, গলা এবার ডিজাইন হবে, গলাটা 5 ইঞ্চি। আর এখান থেকে আড়ে দেবো 2.5 ইঞ্চি,
এটা স্বাস্থ্য ভালো যেহেতু 2.5 না 3 ইঞ্চি দিলাম, 5.5 দিলাম গলা, এই হাইটটা এখানে 5.5 ইঞ্চি দিলাম, আর এখানে সামনে নতুন দাগ দিয়ে নিলাম। এই আমার আঁকা হয়ে গেল, এখন একটু কেটে নিব। কাপড়টা আমি দুই দিকে সরাই রাখলাম, রেখে এই যে আলাদা সামনের সাইডটা, এই যে আর পিছন সাইডটা দিব আছে 3.5, এখান থেকে 3.5 ইঞ্চি দিব। এই 3.5 ইঞ্চি এই যে দাগ দিয়ে নিলাম, আর সামনের সাইডটা যে দাগানোই আছে। এইভাবে আমি দুটো গলা একসাথে জামা একসাথে এনে কাটতেছি, তাহলে এই কাপড়টা অন্য কাজে খাটানো যাবে। এইভাবে কেটে নিব। এই যে একসাথে যে গলা কাপড়টা কাটা হয়ে গেলে, এবার সামনের সাইডটা একটু বেশি কেটে নিব। সামনের সাইডের পাশে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি কেটে নিলে হবে, কোনা করে এদিক দিয়ে অল্প অল্প করে এদিকে একটু বেশি নিয়ে এদিক কমে যে এইভাবে কেটে নিলাম। আর গলা যেহেতু একটা ডিজাইন হবে এই পায়জামার কাপড় দিয়ে, এখানে অল্প একটু কাটা হবে, এখান থেকে কুচি দিব, এখান থেকে কেটে কুচিটা দিতে হবে। তাই এই যে আমি হাতার কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, এখান থেকে 4 ভাঁজে নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ, আর এখান থেকে হাতার আগা একটু কালো কাপড়ের কুচি হবে, দাঁত কুচি। তো এখানে 15 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি দিলে 16 ইঞ্চি হবে। তো এখান থেকে তো এই যে কাপড়টা এই যে সুতার কেটে নিলে এখান থেকে 3.5 ইঞ্চি কাটতে হয়। তো এখানে আমি যে দাগ দিয়ে নিলাম, এভাবে এঁকে নিলাম, এখান থেকে একটু কাপড়টা কেটে নিব, এখান থেকে এই কাপড়টা অন্য কাজে লাগাবো। যাই হোক, এই যে আমি এখান থেকে এখন কেটে নিই। এই পায়জামার সাইডের যে কাপড়টি ছিল সেই কাপড়টুকে এখন হাতায় লাগিয়ে দিব। এই যে এই কালো কাপড়টা এই আগায় দুই দুই পাত্তা করে কেটে দেবো, ওটুকু আর দেখাবো না, সেলাই করার সময় দেখিয়ে দেবো। এখানে 2 ভাঁজের কাপড়, আর হাতার সামনের সাইডটা একটু কেটে নিতে হবে। জামা যেরকম কেটে নিয়েছি সামনের সাইডটা, এটাও সামনের দিকে একটু 1 ইঞ্চি পরিমাণ এদিকে চিকন করে আসবে প্রথমে, তারপরে এদিকে একটু বেশি, এদিকে আবার চিকন করে আসবে। এইভাবে এইভাবে কেটে নিতে হবে সামনের সাইডটা। এই যে কেটে নেব, এই যে আমার হাতা কাটা হয়ে গেল। যে গলায় একটা ডিজাইন করব, গলায় কুচি হবে, সেজন্য কুচির কাপড়টা নিয়েছি আমি 3 ইঞ্চি, সেলাই করে যতটুকু থাকবে হয়তো 2 ইঞ্চি থাকবে সেলাই করার পরে। এবার এখান থেকে কেটে নিব। এতো গলার কাপড়টা কাটা হয়ে গেছে, সেলাই করার সময় দেখিয়ে দেবো। এই যে জামাটা যেভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গলার কাপড়টা এখান থেকে কুচি দিতে হবে এভাবে, এই জন্য এই কাপড়টা এখানে রেখেছি, আর এখানে একটু কাটা, যে এখানে একটু কাটা দিয়েছি, এখানে কাপড়টা পরে লাগানোর সময় দেখিয়ে দিব, আর এখানে পাইপিং দিব কালো কাপড়ের সেটাও দেখিয়ে দিব। এই যে হাতাটা লাগাতে হবে না, আর হাতা রাঙার কাছে এই যে সামনে এই যে এইটুকু 2 ভাঁজ করে এখান থেকে কুচি দিয়ে দেবো, এই জন্য এই কাপড়টা এখানে রেখেছি। আর নিচে এই যে কাপড়টা সমানভাবে প্লেনভাবে লাগিয়ে দেবো, এই কাপড়টা এই যে উপরে রেখে দিয়েছি। আর এই যে পায়জামাটা, পায়জামা একটু পার কাছে যদি একটু কালো ডিজাইন করি সেটাও দেখিয়ে দিব সেলাই করার সময়। এই যে এইভাবে কাটাটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে কামিজ এবং পায়জামা দুটোই কাটা হয়ে গেছে। তা আজকের মতো সবাইকে আমি আল্লাহ হাফেজ দিচ্ছি, সবাই ভালো থাকো, আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ সবাইকে।